মিশরের কায়রোর বেশ অনেকটা দক্ষিণে সাকারা বলে একটা গ্রাম পড়ে। এই সাকারা গ্রামে বেশ কিছু পিরামিড আছে যেগুলো গিজার মতো অতটা খ্যাতনামা না হলেও ভালোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে জোসেরের পিরামিড। সম্রাট জোসেরের এই পিরামিড তৈরি হয়েছিল 2670 থেকে 2650 খ্রিস্টপূর্বাব্দে মিশরের তৃতীয় রাজবংশে। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিড। পিরামিড বলতে যা বোঝায় এই থেকেই তার শুরু, যদি এটা ধাপে 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 উঠে গেছে। 1979 সালে এটাকে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে। এইটা দেখলে রাজপ্রাসাদ মনে হবে, তবে এটা রাজপ্রাসাদ নয়। এটা মিশরীয়দের একটা নিয়ম ছিল যে পিরামিডের কাছে রাজপ্রাসাদে একটা রেপ্লিকা থাকবে, যাতে আপনা জানতে পারবে যে সে বাড়ির কাছেই আছে। Saqqara, the name of the area, it comes from the name of the god who is called by god Saqqara. That's why they call it here Saqqara. But during the ancient Egyptian period, they built pyramids, they built the tombs in the pyramidian shape during Old Kingdom and Middle Kingdom time. এর সামনেই রয়েছে উনেসের সমাধি, যার মধ্যে আমরা ঢুকেছিলাম। সাকারার এই স্টেপ পিরামিড সবচেয়ে পুরনো পিরামিডই শুধু নয়, এটি হচ্ছে প্রাচীনতম বাড়ি যা এখনও আস্ত আছে। সাকারার এই পিরামিডটি সত্যি মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে একটা বলতে কুণ্ঠা হয় না।